আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় উঁচু দাঁত নিচু করার রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি কেমন পজিশনের দাঁতের জন্য তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন দাঁতের উপরে একটি ওয়ারের মতো দেয়া রয়েছে মূলত এটিকেই বলা হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স যা উঁচু হয়ে দাঁত উঁচু হওয়া দাঁত নিচু করতে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়ে থাকে তো এখন জেনে এবং যে আসলে এই রিমুভাল মাধ্যমে কেমন দাঁতের চিকিৎসা করা হয় এখানে আপনারা একটা দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁত উঁচু রয়েছে এবং উঁচু হয়ে যাওয়ার পরেও দাঁতের নিচের দিকে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এখানে এই একটি দাঁত উঁচু রয়েছে এবং এখানে এই একটি দাঁত কিন্তু কিছুটা উঁচু রয়েছে এমন পজিশনের যে দাঁতগুলো থাকে এই দাঁতটি কিন্তু নিচু হওয়ার জন্য যথেষ্ট জায়গা নিচের দিকে রয়েছে আর এমন পজিশনেই দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয় আরও একটি ভালোভাবে বোঝার জন্য এই ছবিটি দেখতে পারেন যেমন এখানে এই দাঁতটি দেখতে পাচ্ছেন এটি বেশ কিছুটা উঁচু হয়ে আছে পাশের দাঁতের থেকে এবং এখানে যে দাঁতটি রয়েছে এটিও পাশের দাঁতের থেকে কিছুটা উঁচু হয়ে আছে তো মূলত এই সমস্যা সমাধান করে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এটি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেও করা যায় কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টে অনেক বেশি খরচ হয়েছে থাকে সে তুলনায় রিমুভাল অ্যাপ্লায়েন্সের যে খরচ হবে তা ব্রেসেস ট্রিটমেন্টের দশ ভাগের এক ভাগ বললেই চলে তো এমন পজিশন হলে আপনারা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হয়ে নিতে পারবেন আসুন আরও একটি ছবি দিয়ে ভালোভাবে বুঝেনি যে রিমুভাল অ্যাপ্লায়েন্স কেমন দাঁতের জন্যই মূলত কাজ করবে এখানে আপনারা এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এবং এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতে যদি আপনারা যদি এমন থাকে তাহলে এই দুটি দাঁতের জন্য রিমুভ অ্যাপ্লায়েন্স প্ল্যান্টস করাতে পারেন এখানে এই দুটি দাঁত বেশ নিচু হয়ে গেছে রিমুভ অ্যাপ্লায়েন্সের প্ল্যান্টসের মাধ্যমে এই নিচু হয়ে যাওয়া দাঁত উপরে ওঠানো যাবে না তবে এখানে যে দাঁতটি উঁচু হয়ে আছে এই উঁচু দাঁত দুইটা যদি আপনি নিচু নিচু করাতে চান বা নিচের দিকে নামাইতে চান তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এমন পজিশন হলে আপনি সে দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন এখন আপনারা যারা রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে চাচ্ছেন তারা দেখুন যে দাঁতের উপরে দাঁত মিলানোর পরে যদি যে দাঁতটি উঁচু আছে সেই দাঁতটি যদি নিচেই নামার জায়গা থাকে তাহলে আপনারা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবেন এছাড়া দাঁতের ছবি আমার কাছে পাঠিয়ে আপনারা জেনে নিতে পারেন যে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন কি পারবেন না এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে ইমো নাম্বার নিয়ে আপনারা এস করতে পারেন রিমুভাল অ্যাপ্লায়েন্স মূলত যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমনভাবেই দাঁতের উপরে সেটিং করা হয় দাঁতে এটি যখন খুশি খোলা যায় আবার যখন খুশি এটি মুখের ভিতরে ব্যবহার করা যায় এখানে যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন এই ওয়্যারটি মেন ভূমিকা পালন করে রিমুভাল অ্যাপ্লায়েন্সের অ্যাপ্লায়েন্সের এই ওয়্যারটি যত বেশি টাইট হয় ততই বেশি ধীরে ধীরে এই দাঁতগুলা নিচু হতে থাকে এখানে সমান চারটি দাঁত সাত চারটে দাঁতের উপরে সমানভাবে এই ওয়ায়ারটি থাকে যে দাঁতটি বেশি উঁচু থাকে সেই দাঁতটি ধীরে ধীরে এটি নিচু করতে থাকে এটিকেই বলা হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি খুলে রাখলে ঠিক এমনভাবে দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি খুলে রাখা রিমুভাল অ্যাপ্লায়েন্স যার মাধ্যমে উঁচু দাঁত নিচু করা হয় আর কেমন উঁচু দাঁত নিচু করা হয় সেটি হয়তো এতক্ষণে আপনারা বুঝে নিয়েছেন যখন রিমুভাল অ্যাপ্লায়েন্সে যখন রিমুভাল অ্যাপ্লায়েন্স উপর দাঁতের প্যালটের সঙ্গে লাগানো হয় তখন ঠিক এমনভাবে মুখের ভিতরে সেটিং থাকে এই সামনের দিকে যে তারটি দেখতে পাচ্ছেন এই ওয়ারটি ধীরে ধীরে একটু প্রেশার ক্রিয়েট করে দাঁতের উপরে যার কারণে ধীরে ধীরে উঁচু হয়ে থাকা দাঁত যদি নিচের দিকে জায়গা থাকে সেই নিচের দিকে প্রবেশ করতে থাকে আর এভাবেই উঁচু দাঁত নিচু করা হয় এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যদি আপনারা কখনো দেখা যায় যে এমন পজিশন রয়েছে উপর এবং নিচের মাড়ি দুই মাড়িতেই রিমুভাল অ্যাপ্লায়েন্স করতে হচ্ছে কারণ নিচের মাড়ির দাঁতগুলোও সামনের দিকে হেলে থাকে বা সামনের দিকে উঁচু থাকে তার কারণে উপরের দাঁতও ধীরে ধীরে উঁচু হতে থাকে তো এই পজিশনেও রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় সেক্ষেত্রে আগে নিচের মাড়িতে যে দাঁতগুলো থাকবে উঁচু সেই দাঁতগুলা ভিতরের দিকে নিতে হবে বা নিচের দাঁত আগে নিচু করে নিতে হবে তার পরবর্তীতে উপরের দাঁতের চিকিৎসা করাতে পারেন তো পুরোটাই নির্ভর করবে পজিশনের উপর সব ধরনের দাঁতে যে উঁচু নিচু হলে যে রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট করাতে পারবেন তা কিন্তু নয় শুধুমাত্র কিছু পজিশনের দাঁত রয়েছে যে পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় ভিওয়ার্স এই রিমুভাল অ্যাপ্লায়েন্স এটা খুবই স্বল্প খরচে করা হয়ে থাকে আপনারা যদি এ ধরনের উঁচু দাঁত নিচু করতে কোনো ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট করান ব্রেসেস ট্রিটমেন্টের যে খরচ হয়ে থাকে তার দশ ভাগের এক ভাগ খরচ হয়ে থাকে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে তবে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে সকলের ট্রিটমেন্ট করা যায় না এটি এটি বিষয় তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম